বাংলাদেশের যেখানে আমরা যাব সেখানে আমাদেরকে ফুলের মালা দেওয়া হয়, তোমরা যেখানে যাও সেখানে জুতার বাড়ি দেওয়া হয়, জুতার বাড়ি দেওয়া হয়। তোমাদের ইতিহাস জুতো খাওয়ার ইতিহাস। বাংলাদেশের সামনে কোথাও বের হবে গালে গালে জুতো পড়বে, গালে গালে জুতো পড়বে। মাওলানা মামুনুল হক মুফতি মনির হুসাইন আজকে জেলখানার ভিতরে আছে, বাংলাদেশে তারা যদি মুক্তি পাবে ঢাকা শহর আসপাত অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে। যদি অনতি বিলম্বে আলেমুল উলামায়ে কেরামকে মুক্তি দেওয়া না হয় আর আমাদের যদি রাজপথে নামতে হয়, আজকে যারা সরকার পতনের আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন আমরা তাদের সাথে সুর মিলাইতে দ্বিধাবোধ করব না, দ্বিধাবোধ করব না। আজকের ঐতিহাসিক ওলামা মাশায়েক সম্মেলনের সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট বর্তমান বাংলাদেশের সর্বস্তরের ওলামা মাশায়েখের সেরেথাজ ঐক্যের প্রতীক হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির হযরতুল আল্লাম মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত আছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বন্ধুবর মাওলানা সাজিদুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, দীর্ঘ সময় আপনারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী অত্যন্ত মূল্যবান বক্তব্য শ্রবণ করেছেন। 2021 সালে আমরা গ্রেফতার হয়েছিলাম, আমার আগে বক্তব্য রেখেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির জনাব মাওলানা ইউসুফ আশরাফ সাহেব। হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো কর্মসূচিতে আমি ওনাকে রাজপথের কোথাও দেখেছি বলে আমার স্মরণে পড়ে না, কিন্তু ওনাকে বাসার থেকে অ্যারেস্ট করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো, নিয়া কত সুন্দর কথা, হুজুর লিস্টিতে আপনার নাম আছে, আসছেন যখন কিছুদিন থাকেন। আমার বিআই হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি সাহেব আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রুম থেকে বের করে নিয়ে যাওয়া হলো। আমি সম্ভবত মাগরিবের পরে আমাকে যখন আমার রুমে আনছেন তখন আইসা দেখি আমার বিআই বসা, উনি রুমের ভিতরে আমাকে দেখে দাঁড়াইলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আরে আমাকে হয়তো গ্রেফতার করতে পারে কিন্তু আমার বিআই কি করলো কেন? উনি আমাকে বললেন যে আমাকে আইন এই কথা বলছেন হুজুর লিস্টিতে আপনার নাম আছে কিছুদিন থাকেন। জেলখানার ভিতরে কাশিমপুর কেরানীগঞ্জ কারাগারে যায় দেখলাম একজন ব্যক্তি জেল কাটতেছেন, লোকটা আমাদের মসলকেরই না, আহলে হাদিস। এই লোক একটা ফ্রিজের দোকানদার, নষ্ট ফ্রিজ সেখানে মেরামত করে, সন্ধ্যার পরে রাত্রে 8টার সময় দোকান বন্ধ করতেছে, তারা যায় পেছন দিকটা ধরে পুলিশে নিয়ে আসছে, গাড়িতে বসে তাকে বলতেছে নাই তুমি কি মাদ্রাসায় বসছ, বলে না। তো তাহলে তোমার মুখে দাড়ি কেন, তোমার মাথায় টুপি কেন, গায়ে লম্বা জামা কেন, এই জন্যই তো আজকে হেফাজতের লিস্টিতে ধরা রাখাইলা। কারাগারে আরেকজন ছিল আমাদের সাথে, একবারে লেভেন টিস কিচ্ছু বুঝে না, সগম বুদাই। ঘরে জিজ্ঞেস করলাম তুমি কি করো, বলে আমি এক মসজিদের খাদেম। তো তুমি গ্রেফতার হলে কেমনে,
বলে হুজুর মসজিদ থেকে নামাজ হইছে, নামাজ হওয়ার পরে মসজিদ থেকে বের হইছি আসরের নামাজের পরে, বের হওয়ার পরে শুনি যে রাস্তায় একটা মিছিল হইছে, মিছিল করে লোকজন চলে গেছে। তো আমি ওই রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আসি আসরের পরে, কাউকে না পাইয়া পুলিশ আমার গাড়ি তুলে নিয়ে আসছে। এইভাবে যদি বলতে চাই, প্রত্যেকটা মানুষকে এইভাবে গ্রেফতার করেছেন রাস্তাঘাটে, যাকে যেখানে পেয়েছেন, যাকে যেখানে পেয়েছেন সেইভাবে গ্রেফতার করেছেন। ইফতারের আগ মুহূর্তে বাসায় ঢুকতেছে ওই মুহূর্তে গ্রেফতার করেছেন। আমাদের জমিয়তুল উলামা ইসলামের নায়েবে আমির মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী মসজিদে এতেকাফে ছিলেন, এতেকাফ থেকে মসজিদের ভিতর থেকে তাকে টেনে খেসড়ে বের করে গ্রেফতার করে নিয়ে আসছেন। দেড় মাস রিমান্ডে ছিলাম, দেড় মাস রিমান্ডের মধ্যে বাংলাদেশের আলেম উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে যেই বাসায় গালিগালাজ করা হয়েছে, কোন ভদ্র মানুষের জবান থেকে সেই শব্দ উচ্চারিত হতে পারে না। দেড় মাস রিমান্ডে যে নির্যাতন করেছেন, জানি না নেতৃবৃন্দ আমাকে সময় দেবে কিনা, আমি যে নির্যাতনের ইতিহাস এখন বলতে শুরু করলে রক্ত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। মাওলানা আজিজুল্লাহ ইসলাম আদি আপনাদের সামনে বসে আছেন, তার হাতের পায়ের নখ একটাও রাখে নাই, প্লাস দিয়ে থেকে উনাই ফেলছে। এখন হয়তো এই মসজিদে আরো থাকতে পারেন উলামা ইকরাম, চট্টগ্রাম কোর্টে হাজিরা দিতে যায় হাত পাও ভাঙ্গা, চিরকালের জন্য পঙ্গু করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কি দোষ করেছিলাম, কি অন্যায় করেছিলাম, যেই মামলায় ১৯ মাস জেল খাটলাম, যেই মামলায় এক একজন দুই বছর জেল খাটতেছেন, সেই মামলায় দলে দলে বিরোধী দলীয় নেতা কর্মী গ্রেপ্তার হচ্ছে, এক মাসের মাথায় তাদেরকে জামিন দিয়েছেন। গত কয়েকদিন আগে কোরবানির গরুর বাজারে গেলাম, ট্রাকে আইন না গরু নামাইতেছে, তা আমি গরুর গাড়ির দিকে তাকিয়ে আছি, আমাকে একজন জিজ্ঞেস করে হুজুর কি দেখেন, আমি বললাম যে আমাদেরকে ওই কাশিমপুর আর কেরানীগঞ্জ কারাগার থেকে যে কোর্টে হাজির করা হতো, গুরুকে যে গাড়ি দিয়ে আনছে, গাড়িটা এর চাইতে ভালো ছিল না খারাপ ছিল সেটা দেখতেছি। গুরুর বাজারে গুরু যেই গাড়ি দিয়ে হাজির করা হয়েছে এর চাইতে খারাপ গাড়ি দিয়ে আমাদেরকে আনা হতো। আজকে হযরত মাওলানা মামুনুল হক যেই সমস্ত মামলা তার বিরুদ্ধে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মামলা জামিনযোগ্য, যেই মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল সেই মামলা আজকে এই পর্যায়ে পৌঁছেছে, যে কোনো ভুক্তে তাকে বিনা শর্তে ছেড়ে দেওয়া দরকার। গত কয়েকদিন আগে প্রশাসনের একজন ব্যক্তি আমাকে ফোন করেছেন, ফোন করে খুব সুন্দরভাবে বলতেছেন হুজুর একটা সুসংবাদ দেওয়ার জন্য ফোন করেছি। জি বলেন কি সুসংবাদ? বলে মুফতি মনির হোসেন কাসমি সাহেবের জামিন হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কথা। আরেকটা সুসংবাদ হলো নূর হোসেন নুরানি সাহেবের মামলা জামিন হওয়ার পরে কাগজপত্রের যে গাফলা ছিল ওইগুলি সব ক্লিয়ার, উনি কালকে পরশু বের হয়ে যাবেন। পরের দিন তার জামাই আমাকে জেল গেট থেকে ফোন করে বলল চারটা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, মুফতি মনির সাহেবের মামলায় নতুন করে আরেকটা মামলা দিয়ে তাকে আটকানো হয়েছে। এই এখনই সংক্ষেপ কি কো, নতুন করে আরেকটা মামলা দিয়ে আটকানো হয়েছে, সেই মামলা জামিন হয়েছে, আরেকটা মামলায় এর দিয়ে তাকে মুন্সিগঞ্জের বর্তমানে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। অবস্থা দৃষ্টি মনে হয় আমরা সবচাইতে বড় লাওয়ারিস, আমরা কি এই দেশে মামুর বাড়ির বাদেন না? ঘুমাই গেছেন আপনারা? আমরা কি এই দেশের ঘর জামাই? জি আমরা এদেশের ঘর জামাই নই, আমরা দেশের বাদেন নাই, আমরা বন্যার পানিতে এই দেশে বসে আছি নাই। যারা বাংলাদেশের রাস্তাঘাট অবরোধ করে তাদের যেমন দুইটা হাত, আমাদেরও দুইটা হাত। কার কতটুক জনপ্রিয়তা জনসমর্থন এটা আমাদের অন্তত জানা আছে। আজকে আমাদেরকে অনেকে বলে আমরা বিষ খেয়েছি,
হযরত খালিদ বিন ওয়ালিদ বিষ খেয়েছিল আপনারা কেউ জানেন না তো জি হযরত খালিদ বিন ওয়ালিদ বিষ খেয়ে হজম করেছেন আমরা যদি বিষ খেয়ে থাকি আমরাও সেই বিষ হজম করেছি বাংলাদেশের যেখানে আমরা যাব সেখানে আমাদেরকে ফুলের মালা দেওয়া হয় তোমরা যেখানে যাও সেখানে জুতার বাড়ি দেওয়া হয় জুতার বাড়ি দেওয়া হয় তোমাদের ইতিহাস জুতো খাওয়ার ইতিহাস বাংলাদেশের সামনে কুতো বের হবে গালে গালে জুতো পড়বে গালে গালে জুতো পড়বে মুসলমান ভালো করে শুনে রাখবেন মাওলানা মাহমুদুল হক মুফতি মনির হুসাইন আজকে জেলখানার ভিতরে আছে বাংলাদেশে তারা যদি মুক্তি পাবে ঢাকা শহর আসপাত অচল হয়ে যাবে অচল হয়ে যাবে সম্মানিত সাথী বন্ধুগণ একুশটা পয়েন্ট লিখছিলাম একুশটা একটা বললাম আর বাকি আরো উনি এই আঠারোটা বাকি রয়েছে শেষটা বলতে চাই বাংলাদেশে যখন রাজনৈতিক ভাবে দেশের আলেম উলামা একরামকে হেনস্থা করা হচ্ছে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ঐক্য হয়েছেন এই দেশে যখন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে জাতি শিখা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে মুশরিক বানাইবার পায়তারা করা হয়েছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন যখন ভারত যখন এই দেশে সাপ্রা চত্বরে নাস্তিক আর মুরতাদরা দেশের মানুষকে নাস্তিক বানাইতে যাচ্ছে সাপ্রা চত্বরে আল্লামা আহমদ শফির নেতৃত্বে ঐক্য হয়েছে যখন ভারতীয় আগ্রাসনের মাধ্যমে দেশের মানুষকে গোলাম বানাইতে যাচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন আজকে মজলুম উলামায়ে কেরামকে কারাগারে রেখে এই দেশের ইসলামী আন্দোলনকে যারা সাত করতে চাই এই দেশের ইসলামকে যারা বিদায় করতে চাই এই দেশে যারা উলামায়ে কেরামের পরিজ্ঞাতন করতে চাই তাদের বিরুদ্ধে ঐক্যের দামামা বেজে উঠেছেন স্টেজে বসে আছেন মহিবুল্লাহ বাবুনগরী আপনারা কি তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত সংগ্রামী সাথী বন্ধুগণ শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমার বিআই খুব সুন্দর বলেছেন মৌলানা মাহমুদুল হক সাহেবের মুক্তি এত তাড়াতাড়ি দরকার নাই আমার মনে হয় আর কিছুদিন থাকলেই ভালো হয় মৌলানা মামুনুল হক জেল থেকে বাংলাদেশে বাংলাদেশের নেতৃত্ব সৈন্য ওলামায়ে কেরামের নেতা হয়ে বের হবেন সেটাই জাতি প্রত্যাশা করে বাংলাদেশের যেখানে যাই সেখানেই মুক্তির আওয়াজ উঠেছেন মুক্তি কার কাছে চাব যাদের পায়ের নিচে মাটি নাই যাদের 5% জনসমর্থন নাই যারা হিরো আলেমের মতো একটা টুকারিকেও তারা সহ্য করতে পারে না মুক্তি কাদের কাছে চাব যাদের ক্ষমতা ধ্বংসের দামামা বেজে গেছে পরিষ্কার ভাষায় বলতে চাই ক্ষমতায় কে যাবে আর ক্ষমতায় কে থাকবে সেটা আমাদের দেখার বিষয় নয় যদি অনতি বিলম্বে আলেম উলামায়ে কেরামকে মুক্তি দেওয়া না হয় আর আমাদের যদি রাজপথে নামতে হয় আজকে যারা সরকার পতনের আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন আমরা তাদের সাথে সুর মিলাইতে দ্বিধাবোধ করব না দ্বিধাবোধ করব না নাসলাম মিনাল্লাহ ফতহুন করিম অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম